একটা সময় ছিল যখন আদিবাসী পল্লী মুখরিত থাকত ধামসামাদলের চেনা শব্দে। সারাদিনের কাজ কর্ম সেরে নেওয়ার পর গ্রামের মাঝ বরাবর বসত আড্ডার আসর। সেই আসরে দেদার গান বাজনা চলত, ব্যবহৃত হতো জনজাতির পরিচিত ধামসামাদল সহ ঐতিহ্য মণ্ডিত কিছু বাদ্যযন্ত্র। শালপিয়ালের শনশন শব্দের মাঝেই মোহুল হাড়িয়ার নেশা আরো জমে উঠত ধামসামাদলের তালে। প্রতিদিনের এই জমাটি আসরকে লাল মাটির ভাষায় বলা হয় আখাড়া। কিন্তু এখন তাদের সেই চেনা গান বাজনার আসর, ধামসামাদলের পরিচিত শব্দ আর নেই বললেই চলে। একটা রিসার্চ ওয়ার্কে গিয়েছিলাম পুরুলিয়া, আমাদের জন্য বসেছিল গান বাজনার আসর। সেই গান বাজনার আসর দেখতে পুরুলিয়া টাউন থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে অকরবাইত গ্রামে আমরা পাড়ি দিলাম। নাচি বাবে গাহি বাবে ইয়ামুনা রে, নাচি বাবে গাহি বাবে ইয়া। সেই চেনা জানা বাজনার আসর, ধামসামাদলের শব্দ কোথাও যেন এখন আধুনিক গ্রামের গগনবিদারী শব্দে চাপা পড়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মহিলারা নাচের আসর বসিয়েছেন, তার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন পুরুষ সঙ্গীরা। এই জমাটি গান বাজনার আসর মানে আখাড়ার সঙ্গে সাজসজ্জার বিষয়টাও খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তাই এখানে একটু সাজগোজের বিষয়টা না তুললেই নয়। আট পৌরে সুতির শাড়ি পরে একসময় রূপোর মলে ঝংকার তুলতেন আদিবাসী মহিলারা। ফুল পাতা দিয়ে তৈরি নানা ধরনের গহনাও ব্যবহৃত হতো একটা সময়, এখন কিন্তু সেসব আর নেই। সেগুলো দখল করে নিয়েছে জর্জেট আর সিনথেটিকের শাড়ি এবং প্রচলিত হয়েছে ইমিটেশনের গয়না। এখন জনজাতির মহিলারা মণিহারি জিনিস দিয়েই কাজ চালান, পুরুষেরা ধুতি ছেড়ে গেঞ্জি টি শার্ট আর ট্র্যাকস্যুট পরেই আসর মাতাচ্ছেন। আমরা ইন্টারভিউ দিচ্ছি সবর গ্রামে, ধনী সবর ও বিজয় সবর, বিজলি সবর। আচ্ছা আচ্ছা, আপনারা কি কি অলংকার ব্যবহার করেন? গয়না কি ব্যবহার করেন? যে হাতে পরে আছেন যেগুলো কি ব্যবহার করেন? মানে কোনো পরব পরাবের দিনে যে চুড়ি টুড়ি, মানে ওটা কি রকমের চুড়ি, কানের সোনা না কি রকমের? দোকান থেকে যেগুলো কিনে আনা হয়, বিহার তিহার হলে কি রকমের গহনা দেওয়ার চল আছে? তখন রূপার জিনিস সত্তর রূপার যে সেই মাছ টাছ বানায় ওইগুলো কিছু নেই? আর হ্যাঁ গো, মানে আপনাদের যে গরমের দিনের থেকে, মানে গরমের দিনে কি কি পরব তরব হয়, যেমন গরমের দিনে জল বর্ষা টর্ষার দিনে? গরমের দিনে হয় চৈত পরব। আচ্ছা, চৈত পরব। হ্যাঁ, ওটা কি ছনাচ হয় গরমের দিনে? গরমের দিনে
বর্ষের সময় ছাতা পরব, ইন্দ পরব, এই যেমন রথ পরব। আচ্ছা, রথ পরব তো বর্ষাকালে হয় আর কি। আর এই ছাতাটাও হবে বর্ষাকালে। আখাড়ায় যে গানগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু কোথাও লিপিবদ্ধ নেই। মানে যখনই জমজমাট আড্ডার আসর, গান বাজনার আসর বসে, তখন কিন্তু একদম নিজেদের মন থেকেই গানগুলো গেয়ে চলেন পুরুষ এবং মহিলারা। জনজাতি সমাজের ঐতিহ্যই এরকম, মুখে মুখেই গানগুলো প্রচলিত হয়ে আসছে। গানের মধ্যে উঠে আসে পাহাড়, জঙ্গল, ফুল, লতাপাতা, বিভিন্ন পশুর কথা। গানগুলো যেমন প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে মুখে মুখেই, তেমনি যুগের সঙ্গে তাল মিলিয়ে গানের ভাষাগুলোও পাল্টাচ্ছে। নানা বিষয় দিয়ে, ধরো এই পাহাড় দিয়ে কেউ কেউ শুরু করছে, কেউ ধরুন গাছের ফুল দিয়ে গান রচনা করছে, এরকম ভাবে নানা রকম গান আছে। মানে প্রকৃতির সম্বন্ধে গান আছে, তবে ধরুন আগে যেভাবে ছিল সেইটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেক গ্রামে দেখতাম। অনেকে হয়তো অনেক শহরে এসে নিজেদের ভাষাটা কেউ জানে, কিন্তু এই কতকগুলো জায়গা আছে তারা সবাই জানে এবং ছেলেমেয়েরাও তা শিখছে আর কি। সবার ভাষা বলা, সবার ভাষাতে আপনাদের ধরুন কি স্কুলে সেরকম ধরনের কিছু না, সেরকম কিছু ব্যবস্থা নেই। সেরকম ব্যবস্থা থাকলে তো আরও ভালো হতো, কিন্তু সেরকম ব্যবস্থা নেই। ভাষা শেখার সেরকম ব্যবস্থা, এরকম কোনো ব্যবস্থা নেই। কীভাবে হয় ওই যেরকম বাড়িতে যা বলে শেখে, হ্যাঁ তার মধ্যে মানে নিজেদের ভাষা নিজেরাই, মা বাবাই যদি ধরুন বলল ছেলেরাও সেটা শিখল। এবারে আমি আপনাদের দেখাবো ধামসামাদলের এখন কোথায় জায়গা হয়েছে। দিন দিন ড্রাম সহ অন্যান্য আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাচ্ছে, সেই জন্যই ঐতিহ্যবাহী ধামসামাদলের এখন জায়গা হয়েছে মিউজিয়ামে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আওতায় বিভিন্ন জনজাতির বিপন্ন প্রায় ভাষাগুলির খোঁজে বেরিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম। গিয়েছিলাম লালমাটির একাধিক গ্রামে, বিভিন্ন জনজাতির মানুষের সঙ্গে কথাও বলেছি। যেহেতু ভিডিওটা বেশ কয়েক বছরের পুরনো, স্বাভাবিকভাবেই এটার গুণমান নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে জনজাতির প্রকৃত ঐতিহ্য যে বিপন্ন সেটা মেনে নিচ্ছেন রাজনৈতিক নেতারাও। কিছুদিন ধরে রাজনৈতিক সামাজিক কাজ করতে গিয়ে আমি ওখানকার ভাষাভাষী মানুষ, তাদের লোক সংস্কৃতি, তাদের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ আমার হয়েছে। এবং একেবারে নয়াগ্রাম, ঝাড়গ্রাম, জামমনি, বেলপাহাড়ি, লালগড়, ওদিকে সারেঙ্গা, খাতড়া, মুকুটমণিপুর, ওদিকে বান্দোয়ান, বলরামপুর, মানবাজার, এই পশ্চিমবাংলার এই তিনটি জেলার বিস্তীর্ণ এলাকায় আদিবাসী জনজাতি, কুর্মী সম্প্রদায়, মাহাতো এবং অন্যান্য সম্প্রদায়, এদের সঙ্গে লোধা সবর থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে এবং নিজেকে আমি অল্প সময়ের মধ্যে একাত্ম করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে আমি তাদের দেখেছি, তাদের ধরুন লোক সংস্কৃতি নিয়ে একটা সেন্টিমেন্ট ছিল, মাদল ধামসা, ঝুমুর গান, ছৌ নৃত্য। এবং আমি আপনাদের মাধ্যমে বলবো, ইউনিভার্সিটিগুলো যদি তাদের রিসার্চের মধ্যে, তাদের ভাষা বিকাশের ক্ষেত্রে এগুলোকে তৈরি করে ইউজিসিতে পাঠায়, ইউজিসি যদি মানব সম্পদ দপ্তরে পাঠায় এইচআরডি ডিপার্টমেন্টে, তাহলে এটাও গভর্নমেন্টের কাছে একটু অন্যভাবে পৌঁছে যাওয়ার সুযোগ থাকে। কারণ গভর্নমেন্ট